বাংলার ছটি খুবই জাগ্রত কালী মন্দির, যেখানে গেলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। বাঙালিরা প্রাচীনকাল থেকেই বিশ্বাস করেন শাক্ত ধর্মে। তারা মনে করেন ভগবানের আশীর্বাদ পেলে তারা জীবনে সবকিছুই পেতে পারেন, তাই খারাপ মানুষ হোক বা ভালো মানুষ সবাই মা কালীর পুজো করেন। আমরা জানি আগেকার দিনে ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো করত, সেই কথা আমরা প্রাচীন গল্পগুলি থেকে জানতে পারি। আমাদের বিশ্বাস যে কালী ঠাকুর কখনো কাউকে খালি হাতে ফেরায় না, তাই সারা রাজ্য জুড়ে অসংখ্য কালী মন্দির গড়ে উঠেছে। আজ আপনারাও জেনে নিন এই ভিডিওটি দেখে এমনই কিছু জাগ্রত কালী মন্দিরের কথা, যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন। এক, কালীঘাট। কালীঘাটের কালী মন্দিরটি পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম কালী মন্দির। এই মন্দিরের কথা মনসা মঙ্গলে উল্লেখ আছে। এত পুরনো সাহিত্যে যখন কালীঘাটের কথা উল্লেখ আছে, তখন নিশ্চয়ই বুঝতে পারছেন তার মাহাত্ম্য প্রাচীনত্বের ব্যাপারে। প্রায় ষোড়শ সপ্তদশ শতক থেকে বাংলার মানুষ অনেক দূর থেকে আসত কালীঘাটের মায়ের কাছে আশীর্বাদ চাইতে। কালীঘাটের মন্দির ঘিরে অনেক রকম গল্পকথা শোনা যায়। এই মন্দির মোট ছয়টি খণ্ডে বিভক্ত: নাট্য মন্দির, ষষ্ঠীতলা, হারকাঠতলা, রামকৃষ্ণ মন্দির, চোর বাংলা, কুণ্ডপুকুর। বর্তমানে যে মূর্তি পুজো করা হয় সেটি কষ্টি পাথরের তৈরি। তাছাড়াও সোনা ও রূপা দিয়ে তৈরি আরও একটি মূর্তি আছে। মায়ের যে জিভ পাল্টানো হয় তা 516 গ্রাম সোনা ও 2 কিলোগ্রাম রূপা দিয়ে তৈরি। তাছাড়াও দেবীর খড়গটি 2 কেজি সোনা দিয়ে তৈরি। দুই, কীর্তিশ্বরী মন্দির, মুর্শিদাবাদ। একান্নপীঠের অন্যতম একটি মন্দির হলো এটি। এই মন্দিরটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এটি এই জেলার সবথেকে প্রাচীন মন্দির। এই মন্দিরের একদম প্রাচীন মূর্তি নষ্ট হয়ে যায়, তারপর সেই মূর্তি আবার নতুন করে গড়ে তোলেন জমিদার দর্পনারায়ণ। বলা হয় দেবীর সতীর মাথার মুকুট এই স্থানে পড়েছিল। তিন, তারাপীঠ। তারাপীঠের মা তারার মহিমা কে না জানে। এই মায়ের কাছে মানত করে যা চাইবেন তাই দেয় মা। বলা হয় এই স্থানে মা সতীর চোখের মণি পড়েছিল, দেবী এখানে মা রূপে পূজিত হন। আপনার জীবনের যে কোনো সমস্যায় মাকে ডাকুন, ফল আপনি পাবেনই। চার, কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরটি বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। এখানে দেবী সতীর কঙ্কাল অর্থাৎ কোমর পড়েছিল। সেখানে কোনো মূর্তি বা বিগ্রহ পূজিত হয় না। কথিত আছে সেখানে যখন মা সতীর কোমর পড়েছিল, তখন মহাদেব সেটি একটি গোপন কুণ্ডে রেখে গিয়েছিলেন, যার সন্ধান আজ পর্যন্ত কেউ পায়নি। পাঁচ, দেবী সর্বমঙ্গলা। রাজা বিক্রমাদিত্য সব দেহের ওপর বসে এই দেবীকে তুষ্ট করেছিলেন। এই মায়ের মূর্তি তৈরি হয়েছিল অষ্টধাতু দিয়ে। এই মা দশভুজা। এছাড়াও জনমতে শোনা যায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। কথিত আছে এক রাতের মধ্যেই এইখানে 7টি পুকুর খনন করা হয়েছিল এবং সেই পুকুরের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়। ৬, দক্ষিণেশ্বরের কালী মন্দির। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের কালী ভক্তদের তীর্থস্থান হল এই দক্ষিণেশ্বরের মন্দির। এই মন্দিরে মা রামকৃষ্ণদেবকে দর্শন দিয়েছিলেন, তাহলে আর মনের দুঃখ কিসের? সব কষ্ট ঝেড়ে একবার শুধু মা কালীর পায়ে আশ্রয় নিয়েই দেখুন না, ভক্তি ভরে তাকে প্রণাম করুন, মা আপনাকে কখনোই ফেরাবেন না।